সোলাইমানি আংটি, এই আংটির জন্য অনেক মানুষ পাগল, এই আংটিটি নিতে চান। এই আংটিটি ডান হাতে, এটা আমার বাম হাত, এই হাতে একটা লাগানো আছে, এই জন্য আমি দেখাচ্ছি। এই দেখেন, এই হলো লাগাইছি, রূপা দিয়ে তৈরি। এই আংটি সম্পর্কে অনেকে আমার কাছে জানতে চান, এই ভিডিওর মাধ্যমে বলে দেই। এই আংটিটা রূপার তৈরি, রূপা, সাধারণ রূপা। এটার মূল জিনিসটা হচ্ছে এইখানে, এই যে গোল জিনিসটা দেখছেন, এই যে গোলাকৃতি, ক্যামেরার মধ্যে দেখাচ্ছি, এই যে গোলাকৃতি জিনিসটার মধ্যে কড়া লাগানো, এইখানে কড়া লাগানো, আর এই গোল জিনিস, এটার পেছন দিকে এই দেখেন একটা ছিদ্র আছে, দেখা যাচ্ছে কি না, একটা ছিদ্র আছে, যাই হোক। এই ছিদ্র দিয়া আমি সুলাইমানি তাওয়িজাত প্রবেশ করাই, মোহরে সুলাইমানি সহ বিভিন্ন সুলাইমানি তাওয়িজাত রয়েছে, যেগুলো কিন্তু কোরআনিক। আর এটার মধ্যে থাকে অলৌকিকতা এবং আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি এবং মিরাকল। ওইটা আমার ব্যক্তিগত জিনিস, ইসমে আজমের মাধ্যমে তাবিজ ঢুকিয়ে ঝাড়ফুঁক করে এটাকে বন্ধ করে দেই। যদি আপনারা এটা ব্যবহার করতে, অ্যাডজাস্ট করতে গিয়ে কড়া ভেঙে যায়, কড়া ফেলে দিবেন। গোল জিনিসটাকে, এই গোলাকৃতি জিনিসটাকে আপনারা অন্য কোনো আংটি তৈরি করে, স্বর্ণ হোক, হীরা হোক, যাই হোক, বা রূপা হোক, আপনারা বানিয়ে এই জিনিসটা, এই গোল জিনিসটা, ওভেলটা, ওইটার ভিতরে বসিয়ে সুপার গ্লু দিয়ে টাইট করে দিবেন। স্বর্ণকারের হাতে দিবেন না, কখনো দিবেন না এটা স্বর্ণকারের হাতে। এটার মধ্যে যে অলৌকিক, আধ্যাত্মিক এবং কোরআনিক তাওয়িজাত রয়েছে, অন্য মানুষের হাতে যদি দেন কাজের জন্য, তারা যখন পোড়াবে তখন এটা জলে পুড়ে শেষ হয়ে যাবে, আর অলৌকিক আধ্যাত্মিক জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। খুলে দিলেই অলৌকিক আধ্যাত্মিক জিনিস চলে যাবে। কাগজের তাওয়িজ দেখতে পাবেন, অলৌকিক আধ্যাত্মিক জিনিসটা অদৃশ্য, এটা চলে যাবে। এই জন্য এটার পেছন দিকে খুলবেন না, কড়া ভেঙে গেলে গোল জিনিসটা অন্য আংটিতে ঢুকিয়ে ব্যবহার করতে পারেন, তবে আংটি আকারেই ব্যবহার করবেন। তাবিজ বানিয়ে শরীরে এইরকম ব্যবহারের এটা নিয়ম নয়, এটা আংটি, রিং। আরেকটা কথা হচ্ছে, অনেকে জিজ্ঞেস করেন এটার জন্য কি কোনো শর্ত আছে? এটার জন্য কোনো শর্ত নাই, নিঃশর্তে দেওয়া হয়। আপনি নেওয়ার পরে আমার সাথে জীবনে যোগাযোগ না করলেও চলবে, আমার সাথে ফোনে কথা বলতে হবে না, গুণও যাবে না, জীবনে গুণ যাবে না। এটা ব্যবহার করলে বেনিফিট পাবেন, না করলে পাবেন না। ইচ্ছা হইলে কাউকে দিয়ে দিতে পারবেন আপনার পক্ষ থেকে গিফট, এতে কোনো সমস্যা নাই। যদি ইচ্ছা না থাকে তাহলে নদীতে ফেলে দিতে হবে অথবা মাটিতে পুঁতে দিতে হবে। এটার পেছন দিক খুলবেন না কখনোই। দেখি কি দিল, কি ধরনের জিনিস দিয়া আংটিটা তৈরি করছে, আমিও একটা তৈরি করব, এই কাজ করতে যাইয়েন না, বিপদে পড়ে যেতে পারেন। কারণ এটার মধ্যে অদৃশ্য অনেক বিষয় আছে, এইগুলো আপনাকে ক্ষতি করে দিবে। এটা খুলবেন না কখনো, এই বক্সটার পেছন দিক খুলবেন না, আমি সাবধান করে দিলাম। এরপরেও যদি আপনার ইচ্ছা থাকে, কৌতূহলবশত খুলে দেখতে চান, তাহলে আপনার নিজ দায়িত্বে রিস্ক নিয়ে খুলবেন, এটা আমি বলে দিলাম। কারণ আমি বারবার বলছি, সুলাইমানি আংটি অনেক গরম আংটি, পাওয়ারফুল জিনিস। এই আংটি যার হাতে থাকবে, শত্রু দমন, ঋণ মুক্তি, চাকরি, ব্যবসা বাণিজ্য, প্রেম প্রীতি, ভালোবাসা, যার সামনে যাবেন সে আপনাকে ভালোবাসবে, মহব্বত করবে, শত্রুতা দমন হবে। কাফফারা কিন্তু বেড়ে যাবে আগামীতে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, রূপার দাম বেড়ে গেছে, তৈরি করার দাম বেড়ে গেছে। আর পেছনে অ্যাডজাস্টেবল আছে, এটা আপনার আঙ্গুল অনুযায়ী রেখে সুপার গ্লু লাগিয়ে দিবেন। আমরা আগামীতে ফিক্সড অবস্থায় এটাকে তৈরি করে দিব, আর এখানে অ্যাডজাস্টেবল থাকবে না। আপনার আঙুলের মাপ দিবেন, সেই মাপ অনুযায়ী আপনাকে আংটি দেওয়া হবে। যদি নিতে চান 18, 19, 20, 17 এরকমের নাম্বার আছে, নাম্বার অনুযায়ী নাম্বার বলবেন, সেই নাম্বারে আংটি পাঠাবো।